হ্যালো স্টুডেন্টস আজকে আমি যে টপিক স্টার্ট করছি সেটা হচ্ছে আর বা রাইবো নিউক্লিক অ্যাসিড আর এনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এটা মেনলি হচ্ছে একটা পলিমার অফ রাইবো নিউক্লিওটাইট তার মানে এর যে মনোমার সেই মনোমারের নাম হচ্ছে রাইবো নিউক্লিও টাইট তো আর এনএ ইজ এ পলিমার অফ রাইবো নিউক্লিও টাইট তাহলে এই এটা একটা ম্যাক্রোমলিকিউলস আমরা যত রকমের বায়োমলিকিউলস পড়েছি সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মাইক্রো মলিকিউলস একটা হচ্ছে ম্যাক্রোমলিকিউলস যাদের মলিকিউলার ওয়েট বেশি থাকে তাহলে মেনলি টু হান টু ওয়ান লাখ মানে ম্যাক্রো মলিকিউলার ওয়েট যাদের তাদের মধ্যে আর এনে পড়ছে এটা মানে সাধারণত সিঙ্গেল স্ট্যান্ডার্ড কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড হয় যেমন রিও ভাইরাস রিও ভাইরাসের ক্ষেত্রে আর এনএ হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড এর মধ্যে মেইনলি চারটে নাইট্রোজেন বেস থাকে এডিনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল যেটা ডিএনএর থেকে আর যে পার্থক্য ডিএনএর ক্ষেত্রে থাকে এডিনিন গুয়ানিন সাইটোসিন এবং থাইমিন এখানে থাইমিনের পরিবর্তে থাকছে ইউরাসিল তার মানে এডিনিন গুয়ানিন সাইটোসিন অ্যান্ড ইউরাসিল তাহলে আয়নের যে কাজ কিছু কিছু আয়নের জেনেটিক আয়ন হিসেবে কাজ করে জিনগত বস্তু হিসেবে কাজ করে আর কিছু কিছু আয়নের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা তার মানে আমরা বলতে পারি ইট ইনভলভস ইন প্রোটিন সিন্থেসিস এটা কোথায় দেখতে পাওয়া যায় এইটটি পার্সেন্ট আর এনএ দেখতে পাওয়া যায় সাইটোপ্লাজমে তাহলে এইটটি পার্সেন্ট আর আর প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম কিছু কিছু আর আছে যারা নিউক্লিয়াসের মধ্যে থাকে মেনলি নিউক্লিও নিউক্লিও লাশ যে আছে নিউক্লিও লাশের মধ্যে মানে টোয়েন্টি পারসেন্ট আর এনএ থাকে নিউক্লিও লাশের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে এবার আর এনএ কে দেখতে গেলে আর এন তিনটি জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে পেন্টোস পেন্টোস পেন্টোসর্করা তার সঙ্গে নাইট্রোজেন বেস তার সঙ্গে ফসফেট ফাইভ টাইম পজিশনে থাকে ফসফেট এক নাম্বার কার্বনের সঙ্গে আছে নাইট্রোজেন বেস পাঁচ নাম্বার কার্বনের সঙ্গে আছে ফসফেট তাহলে এটা একটা আর স্ট্রাকচার দেখা যাচ্ছে যেখানে নিউক্লিওটাইটগুলো মানে রাইবস সুগার নাইট্রোজেন বেস আর ফসফেট প্রত্যেকটা নিউক্লিওটাইড তারা ফস পরস্পরের সঙ্গে ফসফোর ডায়েস্টার লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়ে আছে যার প্রথমে ফাইভ প্রাইম এন্ডটা ফ্রি আছে এবং লাস্টের দিকের এন্ডটা থ্রি প্রাইম এন্ড ফ্রি আছে আর ডিএনএর সঙ্গে পার্থক্য হচ্ছে এই যে দু নম্বর কার্বন আছে সেই দু নম্বর কার্বনে এখানে হাইড্রোক্সিল গ্রুপটা প্রেজেন্ট আছে যেখানে ডিএনএর ক্ষেত্রে হাইড্রোক্সিল গ্রুপটা থাকে না শুধুমাত্র অক্সিজেনটা থাকে মানে অক্সিজেনটা রিমুভ হয়ে যায় তো এটাই হচ্ছে ডিএনএর সঙ্গে পার্থক্য ডিএনএর মধ্যে ডিএনএ মেনলি ডাবল স্ট্যান্ডার্ড হয় আর এনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড তাহলে আমরা ডিএনএর সঙ্গে যদি আর পার্থক্য দেখতে যাই তাহলে ডিএনএটা মেনলি ডিএনএ কোথায় দেখতে পাওয়া যায় নিউক্লিয়াসে মোস্টলি দেখতে পাওয়া যায় নিউক্লিয়াসে আর এনে হচ্ছে সাইটোপ্লাজম ডিএনএ এর মধ্যে যে পিরিমিডিন বেস আছে সেগুলো হচ্ছে থাইমিন আর সাইটোসিন আর আর এর মধ্যে ইউরাসিল অ্যান্ড সাইটোসিল ডিএনএর মধ্যে যে সুগারটা আছে সেটা হচ্ছে ডি মানে দু নাম্বার কার্বনের অক্সিজেনটা বেরিয়ে যায় সেই জন্য এটা হচ্ছে ডি অক্সিরাইবোস সুগার আর এর ক্ষেত্রে হচ্ছে রাইবস সুগার ডিএন এর ক্ষেত্রে পিরিমিডিন ইজ ইকাল টু পিউরিন আর এর ক্ষেত্রে পিউরিন অ্যান্ড পিরিমিডিন আর নট ইকুয়াল ডিএনএ মেইনলি ডাবল স্ট্যান্ডার্ড আর আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড তাহলে এগুলো হচ্ছে বেসিক পার্থক্য এর সঙ্গে আরএনএ তাহলে আর এর সংজ্ঞা যদি দেওয়া যায় তাহলে হবে রাইবোজ নামক এক রকমের পেন্টোস সুগার ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন বেস দ্বারা গঠিত এক প্রকার মানে কমপ্লেক্স টাইপের ম্যাক্রোমলিকিউলস যেটা জীবকোষে প্রধানত প্রোটিন সিনথেসিসে সাহায্য করে বা কারো কারো ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে তাকে বলা হচ্ছে আর এবার এবার আমরা পড়ব হচ্ছে টাইপস অফ আর এন তাহলে আর এন এর কতগুলো টাইপ আছে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে জেনেটিক আরএনে আরেকটা হচ্ছে নন জেনেটিক আরেনে নন জেনেটিক আর মধ্যে কারা আসছে যারা প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে এমআরএনএ টি আর এনএ এবং আর আর এন আর জেনেটিক আর মধ্যে যেসব আর এনএ কোনো মানে কোনো একটা জীবের জিনগত বস্তু হিসেবে কাজ করছে যেমন হচ্ছে প্ল্যান্ট ভাইরাস তাদের জিনগত বস্তু হচ্ছে আরএনএ কিছু কিছু অ্যানিমেল ভাইরাসেরও জিনগত বস্তু আরএনএ তাছাড়া ব্যাকটেরিয় ফাঁস ফাঁস ভাইরাসেরও ক্ষেত্রে কখনো কখনো আরএনএ জিনগত বস্তু হিসেবে কাজ করে এবং এই আরএনএটা হতে পারে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ বা ডবল স্ট্যান্ডার্ড আরএনএ নন জেনেটিক আরএনএ মেইনলি কী করে ডিএনএ থেকে তৈরি করে ডিএনএ থেকে এমআরএনএমআরএ থেকে প্রোটিন তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন এ থেকে প্রোটিন তৈরির পদ্ধতি হচ্ছে ট্রান্সলেশন আর পুরোটাকে বলা হচ্ছে সেন্ট্রাল রুকমা যার ফলে পরবর্তীকালে এক্সপ্রেশনটা প্রকাশ পাচ্ছে আমরা নন জেনেটিক আর বা এম নিয়ে মানে আলোচনা করছি এম আর কে বলা হয় মেসেঞ্জার আর এনে বা বার্তাবহ আর মেসেঞ্জার আর এনে বা বার্তাবহ আর তাহলে এমআরএনএ হচ্ছে এক প্রকার নন জেনেটিক আর এনে যেটা কি করে আমরা দেখেছি রেপ্লিকেশন প্রক্রিয়ায় ডিএনএর দুটো স্ট্যান্ড থেকে ডিএনএর কমপ্লিমেন্টারি একটা আর্নে তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এই আরএনএটাকে বলা হচ্ছে এমআরএনএ তাহলে এক প্রকার নন জেনেটিক আরএনএ যেটা ডিএনএর একটা স্ট্যান্ড থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে উৎপন্ন হচ্ছে বা ডিএনএর মধ্যে যে বার্তা বা মেসেজ আছে সেটা বহন করে সাইটোপ্লাজমে নিয়ে আসে এবং পলিরাইবোজম বা পলিজমের ওপর প্রোটিন বা পলিপেপটাইড মানে শৃঙ্খল গঠনের নির্দিষ্ট যে এমাইনো অ্যাসিড সেই অ্যামাইনো অ্যাসিড বহন করে প্রোটিন সংশ্লেষের শুরু এবং সমাপ্তি নির্দেশ করে তাদেরকে বলা হচ্ছে মেসেঞ্জার আর তাহলে ইট কেরিস মেইনলি যে কাজগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইট কেরিস জেনেটিক ইনফরমেশন কোথা থেকে কোথায় ফ্রম ডিএনএ টু আর ডিএনএ টু রাইভোজম তারপর রাইভোজমের মধ্যে এমআরএন তৈরির কাজটা হয় এই প্রোটিন সংশ্লেষের কাজটা হয় আর কি এখানে এই এমআরএন এর ওপর বিভিন্ন রকমের যে এমআই যখন ট্রান্সলেশন প্রক্রিয়া হয় তখন সেই এমআইনো অ্যাসিডগুলো এমআরএন এর উপর রাইভোজম বাইন্ড করে এবং সেখানে বিভিন্ন রকমের এমাইনো এসিডগুলো অ্যারেঞ্জড হয় অ্যাকর্ডিং টু দেয়ার জেনেটিক ইনফরমেশন ইন এম আর এমআরএনএ তাহলে এমাইনো এসিডগুলো অ্যারেঞ্জ হয় এমাইনো এসিড আর অ্যারেঞ্জড কিসের ওপর অ্যাকর্ডিং টু জেনেটিক ইনফরমেশন অন এম আর এমআরএনএ এমআরএন এর ওপর জেনেটিক ইনফরমেশন বা জেনেটিক কোডগুলো কীভাবে আছে তারপর ভিত্তি করে সেখানে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করে এবং সেই এমাইনো অ্যাসিডগুলো যুক্ত হয় যখন পেপটাইড বন তৈরি করে তখন পলিপেপটাইড চেন গঠনের মাধ্যমে প্রোটিন তৈরি হয় এবার এমআরএন এর যদি আমরা স্ট্রাকচার দেখতে চাই তাহলে এমআরএন এর খুব কম পরিমাণ থাকে মানে থ্রি থেকে ফাইভ পার্সেন্ট অফ টোটাল যে আরএনএ তার থ্রি টু ফাইভ পার্সেন্ট এমআরএনএ থাকে এদের যে লাইফ স্পানটা আছে শর্ট লাইফ স্পান খুব কম সময়ের জন্য বাঁচে যতক্ষণ বাঁচে সেই টাইমটাতেই প্রোটিন তৈরি হয় আর প্রো কেরিয়টসদের ক্ষেত্রে এটা মেইনলি ফিউ সেকেন্ডস ইউ কেরিয়টসদের ক্ষেত্রে ফিউ সেকেন্ড থেকে এক ঘন্টা হতে পারে আর ইউক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে এর স্ট্রাকচারটা কীরকম হচ্ছে তাহলে এর মধ্যে চারটে জায়গা আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফাইভ প্রাইম জি ক্যাপ দু নাম্বার হচ্ছে পলি এরটেল তিন নাম্বার হচ্ছে ইউটিআর ইউটিআর বলতে আনট্রান্সলেটেড রিজিয়ন চার নাম্বার হচ্ছে কোডিং রিজিয়ন ফাইভ প্রাইম ক্যাপটা কি মানে অধিকাংশ যে আর এনে আমরা দেখি যেটা ইউকেরিওটিক সেলের মধ্যে তো এই এমআরএন এর যে ফাইভ প্রাইম প্রান্ত আছে এই ফাইভ প্রাইম প্রান্তে কয়েকটা মিথাইল গ্রুপযুক্ত নিউক্লিওটাইট বর্তমান এখানে মিথাইল গ্রুপযুক্ত নিউক্লিওটাইট বর্তমান এই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে মানে ওই প্রোটিন সং মানে এটার উপর নির্ভর করে কতটা প্রোটিন সংক্লেশ হবে সেটা ডিপেন্ড করে এই ফাইভ প্রাইম ক্যাপটা একে নানা রকমভাবে প্রোটেকশন করে এম আর এ রাইবোজমের সঙ্গে মানে যাদের ক্ষেত্রে ফাইভ প্রাইম কেপ থাকে না তারা রাইবোজমের সঙ্গে কখনোই আবদ্ধ হয় না তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে ফাইভ প্রাইম গুয়ানোসিন কেপ, আরেকটা আছে পলি এ টেইল